আজ 3 সেপ্টেম্বর প্রশিক্ষণ দিবস। তো আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকম শিক্ষকের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু যখন আমি যখন কলেজ পাস আউট করে যখন চাকরি প্রিপারেশন শুরু করি, তখন আমি অনেক ভাবে ইচ্ছা হয় আমার সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে ইংলিশ। কারণ আমি যখন ডাব্লিউপি কনস্টেবল রাউন্ড করি, তখন আমি ইংলিশের জন্য ফেল করে গেছিলাম। আমার বলতে লজ্জা নেই, আমি কিন্তু ইংলিশে 25-এর মধ্যে 2 পেয়েছিলাম, কিন্তু তারপরে আমার যখন আমি জানতে পারি কৃষ্ণেন্দু স্যারের কথা, তখন আমি কৃষ্ণেন্দু স্যারের কাছে ভর্তি হয়ে এবং ডিসেম্বরে ভর্তি হয়েছিলাম। ডিসেম্বর থেকে আজকে 6 সেপ্টেম্বরে আমি ইম্প্রুভমেন্ট আমি নিজে বুঝতে পেরেছি, এবং এটা মানে আমার খুব ভালো লাগে যে আমি ইংলিশ এখন পড়তে পারি। এবং তুই তো পাবো না একটু আমার মানে সিওর গ্যারান্টি আছে, আর স্যারের পড়ানো নিয়ে বলার কিছু নেই, কারণ স্যার যেভাবে গাইড করে যেভাবে পড়ায় তাতে সবার ভালো লাগার কথা আমার মৎস্য ভালো লাগে, মানে এটা আমি আলাদা করে কিছু বলতে পারছি না, মানে স্যার একদম আর স্যারের যে প্র্যাকটিস মানে রেগুলার পড়াশোনা প্লাস রিল প্র্যাকটিস করানো, তার সাথে যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার খুলে দেখা হয় মানে কনফিডেন্স লেভেল জাস্ট টু মাচ, মানে একদম ইনভার্স লেভেলের কনফিডেন্ট থাকে। আমার মনে হয় না মানে ফেলিওরের কোনো চান্স আছে, পরেও যদি কেউ ফেলিওর হয় তাহলে সেটা তার নিজস্ব ফল্ট। স্যার আমাদেরকে বিভৎস ভালোবেসে পড়ান এবং বিভৎস তার সাথে ভালোবেসে পড়ান, এবং স্যারের ব্যবহার বলার কিছু নেই, মানে খুবই দারুণ লাগে। এবং ইংলিশ পড়ার পরে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয় একটা ধরনের পরীক্ষা ঠিকঠাক আছে প্রিপারেশন আর কি। এবং স্যারের যে প্রিপারেশন করানো বাকি অনেকেই বলছেন হয়তো বা অনেক অনেক বছর ধরে পড়াচ্ছেন, আমি অনেক পরে বলতে যে আমি যদি আগে জানতে পারতাম এবং আগে যদি ভর্তি হতে পারতাম তাহলে হয়তো আমার এই দিনটা দেখতে হতো না, এতক্ষণ আমি হয়তো জব পেয়ে যেতে পারতাম। আমার সবচেয়ে বড় ব্যাকলগ যেটা ছিল সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশের ভয় যদি কেউ আমাকে কাটা দেখে রেখেছে সেটা এখন। কিন্তু স্যার আমি দার্জিলিং স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং আজকে শিক্ষক দিবসে আমি আমার তরফ থেকে খুবই বিশাল শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, যা কিছু সব কিছুই কৃষ্ণেন্দু স্যারের জন্য। ঠিক আছে, ঠিক আছে, শোনো আর কেউ বলো কিছু।